নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমি কল্যাণ রায় এই মাসটি চলছে অক্টোবর মাস আর কয়েকদিনেরই অপেক্ষা তারপরে আমরা প্রত্যেকেই নভেম্বর মাসে পা রাখতে চলেছি আর এই নভেম্বর মাসে যে সাতটি সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো বারোটি রাশির মধ্যে সেই সাত রাশির জাতক ও জাতিকা হলে আপনাদের সোনার কপাল হতে চলেছে অর্থাৎ এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ কাটতে চলেছে মনের আশা কিন্তু পূর্ণ হতে চলেছে এই মাসে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আসুন এক একে জেনে নেওয়া যাক দেখুন এই মাসে অলরেডি শনি গ্রহ কিন্তু মার্গী অবস্থায় অবস্থান করছে এবং এই নভেম্বর মাসে বৃহস্পতি গ্রহ মার্গী অবস্থায় অবস্থান করবে যার শুভ প্রভাব রাশিচক্রের এই সাতটি রাশি কিন্তু পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম এক একে জেনে নেওয়া যাক এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে সে সম্পর্কেও আমি আপনাদেরকে জানাতে চলেছি প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি এই নভেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে অর্থাৎ চারিদিক থেকে যথেষ্ট যথেষ্ট পরিমাণে শুভ কাটতে চলেছে বিগত মাস থেকে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের মাস হতে চলেছে কারণ এই মাসটাতে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ ঘটনাগুলো ঘটতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্টটা কিন্তু পেতে চলেছেন দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ আপনার হাতে আসতে চলেছে নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন মনের স্বাদ মনের বাসনা কিন্তু এই মাসে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন পাশাপাশি যাদের লোন রয়েছে ঋণ রয়েছে তাদের ঋণ কিন্তু মুকুব হতে চলেছে বা কমতে চলেছে এছাড়াও এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না স্বপ্ন রয়েছে বিবাহের এগিয়ে যেতে পারেন বিবাহ নিশ্চিত হতে চলেছে শুধু তাই নয় সন্তানের সুখের জায়গাটাও কিন্তু রয়েছে যারা সন্তান প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি নভেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের মাস হতে চলেছে অর্থাৎ এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ কাটতে চলেছে এই মাসে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিন্তু আপনার হাতে আসতে চলেছে নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন দৈনন্দিন রোজগার এই মাসে কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি যাদের ঋণ রয়েছে তাদের ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে মনে আসতে চলেছেন উদ্যমতা এছাড়াও এই মাসে আপনারা কোথাও ভ্রমণে যেতে চলেছেন শুধু তাই নয় এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা নির্দ্বিধায় বিবাহের জন্য এগোতে পারেন পাশাপাশি প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে মধুর দেখতে পাওয়া যাচ্ছে আসুন যে নেওয়া যাক তিন নম্বর রাশির নাম যে রাশি নভেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের মাস হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে ভাগ্যের সাপোর্টটা কিন্তু এই মাসে আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ আপনার হাতে আসতে চলেছে শুধু তাই নয় এই মাসে আপনারা নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে দাম্পত্য সুখের যারা চেষ্টা করছেন তাদের দাম্পত্য সুখও কিন্তু আসতে চলেছে সন্তান প্রচেষ্টা যারা করছেন তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আসুন জেনে নেওয়া যাক চার নম্বর রাশির নাম যে রাশি নভেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনাদের মাস হতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্টটা কিন্তু পূর্ণ মাত্রায় পেতে চলেছেন আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ আপনার হাতে আসতে চলেছে নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন পাশাপাশি এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন পাশাপাশি প্রাপ্তি যোগের ক্ষেত্রটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে এছাড়াও এই মাসে আপনারা কোথাও কিন্তু দূর ভ্রমণে যেতে চলেছেন এছাড়াও এই মাসে আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে আসুন জেনে নেওয়া যাক পাঁচ নম্বর রাশির নাম যে রাশি নভেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনাদের মাস হতে চলেছে এই মাসে আপনারা নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনাদের আসতে চলেছে এছাড়াও এই মাসে আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা মিটিয়ে ফেলতে চলেছেন পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে শুধু তাই নয় এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির ঘটতে চলেছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় এই মাসটা কিন্তু অর্থাৎ নভেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ কাটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক ছয় নম্বর রাশির নাম যে রাশি নভেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস সোনার কপাল হতে চলেছে আপনাদের অর্থাৎ এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ কাটতে চলেছে এই মাসে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন দৈনন্দিন উপার্জন আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ হতে চলেছে আপনাদের হাতে এছাড়াও এই মাসে আপনারা কোথাও দূর ভ্রমণেও যেতে চলেছেন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় নভেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ কাটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি নভেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের মাস হতে চলেছে অর্থাৎ এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ কাটতে চলেছে বিগত মাসগুলির থেকে এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্টটা কিন্তু পেতে চলেছেন দৈনন্দিন উপার্জন কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ আপনার হাতে কিন্তু আসতে চলেছে নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন পাশাপাশি দাম্পত্য সুখের জায়গায় যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় নভেম্বর মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে সৌহার্দ্যপূর্ণ মাস হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ